নাজিব রাজাকের বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধার। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কয়েকটি অ্যাপার্টমেন্ট থেকে নগদ 2,86,00,000 মার্কিন ডলার উদ্ধার করেছে পুলিশ। পাওয়া গেছে 400টির বেশি বিলাসবহুল ব্যাগও। রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের আওতায় তল্লাশি চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে। এক সংবাদ সম্মেলনে বাণিজ্যিক অপরাধ বিভাগের প্রধান কর্মকর্তা অমর সিং বলেন, নাজিবের বাড়িও তার ছেলে মেয়ের অ্যাপার্টমেন্ট সহ আরও একাধিক অ্যাপার্টমেন্টে গত 28 মে থেকে তল্লাশি চালানো হয়েছে। গত 9 মেয়ের নির্বাচনে নাজিবের পরাজয়ের পর থেকে নতুন সরকার তার দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং 1 MDB কেলেঙ্কারির তদন্ত নতুন করে শুরু করেছে। একটি খালি অ্যাপার্টমেন্টে পুলিশ কর্মকর্তারা 35টি ব্যাগে নগদ 11,40,00,000 রিঙ্গিত, যা 2,86,00,000 ডলার পেয়েছেন। উদ্ধার করা অর্থের মধ্যে 26 ধরনের মুদ্রা রয়েছে, তবে এর বেশিরভাগই রিঙ্গিত এবং সিঙ্গাপুরি ডলার। জব্দ করা নগদ অর্থের পরিমাণ বের করতে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে বলে জানিয়েছেন অমর সিং। তবে তিনি জানান, প্যাভিলিয়ন রেসিডেন্সের খালি অ্যাপার্টমেন্টটি নাজিব বা তার পরিবারের কারো নয়, কিন্তু এর মালিককে তাও সিং বলেননি। অ্যাপার্টমেন্টটি থেকে পুলিশ আরও 284টি হাতব্যাগের বাক্স জব্দ করেছে। নাজিবের মেয়ের বাসা থেকে উদ্ধার করা হয় 150টি হাতব্যাগ, আরও অনেক ব্যাগে মালয়েশীয় রিঙ্গিত, মার্কিন ডলার, ঘড়ি ও অলঙ্কার পাওয়া গেছে। বেশিরভাগ ব্যাগই হারমেস ব্র্যান্ডের। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এবং সঠিক মূল্য যাচাইয়ে ব্যাগগুলোর ছবি প্যারিসে পাঠানো হবে বলে জানান অমর সিং। নাজিবের বিরুদ্ধে মালয়েশীয় রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের 1 MDB অর্থ আত্মসাতের অভিযোগ আছে। কেবল মালয়েশিয়া নয়, যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি দেশ নাজিবের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগের তদন্ত চালিয়ে যাচ্ছে। এই অভিযোগের কারণেই পূর্বসূরীয় এক সময়ের মিত্র মাহাথির মোহাম্মদের কাছে 9 মের নির্বাচনে নাজিব পরাজিত হয়েছেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের আগে মাহাথির বিরোধী জোট ক্ষমতায় এলে নাজিবের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিল। নির্বাচনে জয়ের পর মাহাথির ক্ষমতা নিয়ে এই বিষয়টি পুনঃতদন্তের নির্দেশ দেন। তদন্ত হলে আত্মসাত হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এরপরে শুরু হয় তল্লাশি অভিযান।